এগারো তারিখের পর বাড়ি ছাড়া করার নিদান, সঙ্গে বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটের মুখে লাগাতার আক্রমণ বিজেপি কর্মীদের উপর। এগারো তারিখের পর ঘর ছাড়া করার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়া জেলার তালডাংরা থানার আমডাংরা গ্রাম পঞ্চায়েতের বেনাচাবড়া বুথে বিজেপির বুথ সভাপতিকে প্রাণে মেরে ফেলতে চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পরে গ্রামবাসীরা ওই তৃণমূল কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালে ও বিজেপির বুথ সভাপতিকে মারধরের কারণ জানতে চাইলে আগামী এগারো তারিখের গণনার পর বিজেপির সবাইকেই নাকি ঘরছাড়া করার হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে তালডাংরা থানায় লিখিত অভিযোগ করে বেনাচাবড়া বুথে বিজেপি সভাপতি মনোজ মাকুর ঘটনা কেন্দ্রকে কেন্দ্র করে এলাকায় শুরু হয় রাজনৈতিক চাপান উতোর। তৃণমূল এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। তারপরে আমরা এসে জুটেছি, তখন দমায় ওইখানে ইয়া করছে, আর ওইখানে দু চারজন ছেলেকেও ওরকম করছে। আমাদেরকে বলছে, বলছে তোরা কী করতে এসেছো জানো না, বলছে মনোজকে, মনোজ কি রাজনীতি শিখাতে যাচ্ছে তোদের পাড়াকে, বিজেপি ভোট দিবি, এই করবি সেই করবি, আমি বলি বিজেপি করবি এই করবি বলে সব মনোজ আর কিছু বলেনি আমাদেরকে। ও কেলা বসে বসে থাকে, টিভি দেখে ছেলেরা না থাকলে ও একলাই টিভি খুলে বসে থাকে। আমাদের কাজের মানুষ আমরা মাঠে গোঠে পালাই, কে ও আসন কথা বলতে কেউ আমাদের সময় কোথায় দিয়ে। আমরা সব মেয়েরা গেছিলাম ওদের খানকে, এগারো সালে বলছে তোরা তারিখে, বলছে তোরা থাকবি না থাকবি না সেটা ঠিক কর, এগারো তারিখে কি থাকবি না থাকবি ঠিক কর। আমাদেরকে বলছে, কে বলছে এটা? তৃণমূলের ছেলে। ঘর বলছে উড়িয়ে দেবো। আচ্ছা, বলছে ঘর ভিটা উড়িয়ে দেবো তোদের। যাকে মারধর করা হয়েছে সে বিজেপি করে বলে কি ক্লাবে আসতে থেকে বারণ করা হচ্ছে? হ্যাঁ, বলছে বিজেপি করা ওকে হাতায় সই দিন। বিজেপি কর্মীকে মারধরের পাশাপাশি আপনাদেরকে কালকে হুমকি দিয়েছে, আপনাদের ঘর উড়িয়ে নেওয়ার, উড়িয়ে দেওয়ার কথা বলছে? হ্যাঁ, এগারো তারিখের পর মানে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়েছে বাড়িতে থাকতে না দেওয়ার নাকি? হ্যাঁ, বলছে এখানে থাকতে দেওয়া হবে না। আপনারা জানিয়েছেন বিষয়টা পুলিশকে? পুলিশ আসে না, তখন তো পুলিশ চলে গেছে। পুলিশ যাওয়ার পর বলছে? হ্যাঁ, যাওয়ার পর আমরা গেছি। আচ্ছা, আপনার নাম? চন্দন নাম। হ্যাঁ, বাড়ি এইখানে বেনাচাবড়া। ঘটনাটা কি ঘটেছিল? কালকে সন্ধ্যাবেলায় আমি আমার বেনাচাবড়া আস্তাসোল 200 নম্বর বুথে প্রার্থীকে সঙ্গে নিয়ে গোটা গ্রাম জুড়ে লিফলেট বিলি হচ্ছিল, প্রচার হচ্ছিল, প্রচার শেষ হয়েছে 8টায়। আমি ঘর এসে ক্লাবের ছেলেগুলোর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, তখন তৃণমূলের আশ্রিত গুন্ডা দুষ্কৃতি জগদীশ পাল আমার উপরে আক্রমণ করে এবং আমাকে একেবারে প্রাণনাশের হুমকি দেয়, প্রাণে মারে মেরে ফেলার পর্যন্ত চেষ্টা করে। আমার সেই সময় 2-3 জন ছেলে ছিল ক্লাবে, তারা সবাই আটকেছে এবং এরা যত দিন যাচ্ছে ভোট আসছে এরা 10টা বুথে হারার ভয়ে আতঙ্কে, যারা এই পার্টির সংগঠনে 4-5টা ছেলে বুক চিতিয়ে লড়াই করছে তাদের উপরে ঘন ঘন আক্রমণ হচ্ছে। তৃণমূলের গুন্ডা দুষ্কৃতীরা রাতের বেলায় বিভিন্ন গ্রামে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে। আমি মহামান্য রাজ্যপাল ইলেকশন কমিশনের কাছে আবেদন করব বেনাচাবড়ার বুথ সভাপতি হিসাবে, যাতে গ্রামের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আচ্ছা, আপনার আপনার উপর আক্রমণ কি মানে কি ধরনের আক্রমণ হয়েছে? আমার উপরে তো কোনো, আমি কারো চুরিও করিনি, আমি কারো অন্যায়ও করিনি। গ্রামের মানুষের কোনো বিপদ হলে আজকে গ্রামের আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করে নেবেন, যদি তার ঘরে কাউকে হসপিটাল নিয়ে যেতে হয় আমি যাই, যদি কেউ মারা যায় তাদের বাড়িতে আমি যাই, কেউ তখন থাকেনি, শুধু এরা আমাকে মারার ধান্দা। কালকে যখন আপনাকে আক্রমণ করলো তার বক্তব্য কী ছিল? তৃণমূলের গুন্ডা বলছে বিজেপি করছো, গোটা মালপাড়া বিজেপি হয়ে গেছে, গোটা আদিবাসী পাড়া বিজেপি হয়ে গেছে। এখানে লাগাতার 2019 সাল থেকে আমি বুথ সভাপতি আছি, 2019-এর ভোটে এরা পর্যদস্ত হয়েছে, 21-এর ভোটে এরা গুহারা হেরেছে, 23-এর ভোটে এরা সর্বশান্ত হবে বলে তৈরি হয়ে আছে, আর এরা কিছু না লেড়ে পেরে রাজনৈতিকভাবে আমাকে মেরে আমার পরিবারকে এরকমভাবে ভয় ভীত সন্ত্রস্ত করে বিজেপির আমাদের যে কার্যকর্তাদের লড়াই সেটাকে দমিয়ে দিতে চাইছে।
আমাকে পানে মারার চেষ্টা করেছে, আমাকে গলা টিপে রেখেছিল, আমার গলায় এখানে সেলাই করতে হয়েছে, গোটা বুকে পেটে ব্যথা হচ্ছে। আমি প্রশাসনের বন্ধু যারা আছে, যে আপনার উপর আক্রমণ করেছে উনি কোন দলের? তৃণমূলের, এটা তো সবাই জানে। তৃণমূল মদ মাংস খাওয়াচ্ছে রাতের বেলায়, দিয়া রেখে তাকে মারতে পাঠাচ্ছে। আচ্ছা, আমরা গ্রামে শান্তি চাই, গ্রামের মানুষ কালকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, কালকেই তারা অতি উত্তেজিত হয়ে পড়েছিল এবং আমি তাদের হাতে পায়ে ধরে বলেছি এই গ্রামে আমি শান্তির পক্ষে, এই গ্রামের মানুষের পক্ষে। বলছি যে আপনারা কি এই বিষয়ে থানায় জানিয়েছেন? থানায় কাল রাতেই এখানে ভ্যান এসেছিল আমাকে মারার আধা ঘন্টার মধ্যেই, তারপরে এসে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে গেল। আমি হাসপাতাল গিয়েছিলাম, হাসপাতালে এই যে ওষুধ আমাকে দিয়েছে এবং আমার যে প্রেসক্রিপশন সেটাও ফাঁড়িতেই রাখা আছে। আচ্ছা, স্লাইড লাই আপনার কিছু? এখানে দুটা, একটা সেলাই করতে হয়েছে, চামড়াটা কেটে গিয়েছিল আর গলায় ব্যথা হচ্ছে, গলা চেপে ধরেছিল, বুকে ব্যথা হচ্ছে, লাথি ঘুষি মেরেছে, হাতে করেই মেরেছে। আপনার নাম? আমার নাম মনোজ মাকুর। আপনি? আমি বেনাচাবড়া বিজেপির বুথ সভাপতি, আমডাংরা জিপ নাকি? আমডাংরা গ্রাম পঞ্চায়েত এবং মন্ডলের আমরা সবাই মিলে এক মুহূর্তে যারা অ্যাক্টিভ আছে সবাই মিলে এটা দেখছি, সেই কারণে বেশি রাগটা আর কি। এই রাতের অন্ধকারে মাধ্যমের মনে হচ্ছে, দেখুন এই বুথের যে বুথ সভাপতি মনোজ, মনোজ মানুষ হিসেবে, ব্যক্তি মনোজ, যেটা রাজনৈতিক মনোজ নয়, ব্যক্তি মনোজ হিসেবে মনোজ খুবই মানে মানুষের কাছের মানুষ, যাকে বলে মানুষের মানে সুখে দুঃখে মানুষের পাশে মনোজকে সবসময় পায় গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ, আর এই গ্রামের মানুষ মনোজকে খুবই ভালোবাসে। তাহলে সেই মনোজ যখন বুথ সভাপতি আমাদের, অটোমেটিকই তৃণমূলের গায়ে লাগছে, ব্যথা লাগছে। আচ্ছা, মানে তৃণমূল অ্যাকচুয়ালি এলাকায় কি তৃণমূল কোণঠাসা, তার কারণে কি এই বিজেপি কর্মীর উপর মারধর? অবশ্যই, এই এলাকায় তৃণমূলের কোনো অস্তিত্বই নেই। আপনি 21 সালের যদি রেজাল্ট, 19 সালের রেজাল্ট যদি স্ক্রুটনি করে একবার দেখেন যে এলাকায় তৃণমূল বলে কিছু নেই। আছে তৃণমূলের ওই গুন্ডা বাহিনী, লাঠির জোরে এই এলাকায় টিকে আছে, গণতান্ত্রিক উপায়ে এই এলাকাতে তৃণমূল বলে কিছু নেই। আপনার নাম? অর্ঘ মণ্ডল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য। আমার সুস্থ, শান্তি এবং সম্প্রীতির নির্বাচন, এখানে উৎসবের মেজাজে নির্বাচন হবে বলে মনে করি। আর যে ঝামেলার কথা যেটা বলছে ওটা ভিত্তিহীন, বেনাচাপড়ায় এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়নি। তবে যদি হয়ে থাকে, সেটা আমি নাকি আজকে সকালে শুনলাম, যেটা হয়েছে সেটা হচ্ছে কি, ওদের ক্লাবে একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটাকে এখন রাজনৈতিক রং লাগিয়ে দিচ্ছে, দিতে চাইছে তৃণমূলের উপরে, অন্য কিছুই নয়, ফালতু অভিযোগ, ভিত্তিহীনের কোনো মানে নেই। বিজেপির যে অভিযোগ, সেই অভিযোগকে একবারই অস্বীকার করছে না? কোনো অভিযোগ নেই, কারণ সত্যি কথা বলতে ক্লাবের সমস্যাটা, ওদের ক্লাবের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, টিভি দেখা নিয়ে একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটা এখন রাজনৈতিক রং লাগিয়ে দিতে চাইছে, কারণ বিজেপির যিনি প্রস্তাবক তার ছেলে আমাদের রাজনীতি করে, আমাদের সাথে দলটা করে, এটাই তার হয়তো অপরাধ, সেই জন্য ওর গায়ের দাগটা লাগিয়ে দিতে চাইছে। কোনো মতে এটা হতে পারেনি, ছেলেটা খুব ভালো ছেলে, আমি জানি, খুব সুন্দর ছেলে। ক্লাবের টিভি দেখা নিয়ে সমস্যা? আপনার নাম? প্রদীপ প্রতিহার। আপনার অঞ্চল? তৃণমূল কংগ্রেস, প্রদীপ প্রতিহার।